মূল্যস্ফীতির এই দুঃসময়ে আসছে নতুন বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর করমুক্ত আয়সীমা বাড়তে যাচ্ছে বলে জানা টাকা পারে। সূত্রে এসব তথ্য জানা গেছে এর আগে সর্বশেষ দু সালে বাজেট ঘোষণার সময় করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করেছিল এনবিআর যা এখনো অব্যাহত রয়েছে তবে এবছর পঞ্চাশ হাজার টাকা বাড়িয়ে তা হতে পারে সাড়ে তিন লাখ টাকা বছরে যার আয় সাড়ে তিন লাখ টাকা তাকে কোনো আয়কর দিতে হবে না এদিকে কালো টাকা সাদা করার বিষয়ে এবারের বাজেটে নতুন কোনো নির্দেশনা থাকবে না বলে জানা গেছে এর আগে নানা রকম সুযোগ দিয়েও এ থেকে তেমন কোনো সুফল আসেনি বলেই সরকার নতুন আর কোনো সুযোগ আপাতত দিতে চায় না বলে জানা গেছে নির্বাচন ও চলমান অর্থনৈতিক বাস্তবতাকে সামনে রেখে আসছে দু হাজার তেইশ অর্থ বছরের বাজেট উত্থাপন করতে যাচ্ছে সরকার সব ঠিক থাকলে আগামী এক জুন সংসদে বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আহমা মুস্তাফা কামাল